বিসমিল্লাহির রহমানির রহিম, সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদেরকে আমি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের ডিমরগানের উপপাদ্য, এই উপপাদ্যটা তোমাদের সাথে শেয়ার করব এবং ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করো যে ডিমরগান আসলে উনি একজন গণিতবিদ, অগাস্টাস ডিমরগান ওনার নাম। উনি জর্জ বুলের অ্যালজাবরার উপরে, অর্থাৎ বুলিয়ান অ্যালজাবরার উপরে দুটো সূত্র প্রদান করেছেন। এই দুটো সূত্রকেই বুলিয় অ্যালজাবরা বলা হয়, এবং এই সূত্র দুটো হইল এইরকম যে যদি এ এবং বি দুইটা চলক হয়, বুলিয়ান চলক হয়, তাহলে সেই ক্ষেত্রে এক নাম্বার হল যে এ অর বি, এটাকে অর প্লাস অর বা প্লাস বলা হবে, এটা হলো বুলিয়ান অ্যালজাবরার ভাষায়। অর অর্থ হলো প্লাস, এবং অ্যান্ড অর্থ হলো গুণন বা ডট, বুলিয়ান অ্যালজাবরার ভাষায়। কাজে ওখানে আমি প্লাস বলতেছি মানে এটা অর, তাহলে এ অর বি উপরে হলো হল নট বা কমপ্লিমেন্ট, এটাকে নটও বলা যাবে, কমপ্লিমেন্ট, এ অর বি কমপ্লিমেন্ট সমান হবে তাদের আলাদা আলাদা নট বা কমপ্লিমেন্টের অ্যান্ডের সমান, অর্থাৎ তাদের গুণনফলের সমান। সেটা হলো যে আলাদা আলাদা হলো এ নট ডট কত বি নট, এটা হলো একটা সূত্র। আরেকটা সূত্র দুই চলকের জন্য, যে এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি অল নট বা কমপ্লিমেন্ট সমান হবে এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট। হ্যাঁ, এই দুইটা সূত্র উনি দিয়েছে। এই ক্ষেত্রে আমি বলে নিয়েছি যে এ এবং বি দুইটা বুলিয়ান চলক। তো শুধু দুই চলকের জন্য না, ডিমরগানের উপপাদ্য অসংখ্য চলকের জন্য এটা সত্য, এটা আমরা দেখব। তবে এই ডিমরগান উপপাদ্য প্রমাণ করতে গিয়ে আমাদের পূর্বের যেমন বুলিয়ান পূরক ছিল, সেখানে আমরা দেখছি যে বুলিয়ান পূরকে দুইটা অঙ্ক ব্যবহার হয়, জিরো এবং ওয়ান, এবং এই জিরো এবং ওয়ানকে একটিকে আরেকটির পূরক বলা হয়, এবং ওখানে একটা সূত্র আমরা প্রতিষ্ঠা পেয়েছি, সূত্র যে জিরো নট সমান কত ওয়ান, আর ওয়ান নট সমান হলো জিরো। এই দুটা জিনিস আমাদের কাজে লাগবে। তো যাই হোক, আমরা এক নম্বর উপপাদ্যের প্রমাণ সত্যক সারণীর সাহায্যে করব। সত্যক সারণী বুলিয়ান এক্সপ্রেশনের সাহায্যেও করা যায়, তবে সেটা আমরা পরে দেখব। প্রথমে আমরা সত্যক সারণীর সাহায্যে এক নম্বর উপপাদ্যটা করতে হবে, এবং এই উপপাদ্যের যে চলক আছে এবং এখানে যে মিন টার্ম আছে, কী কী অবস্থান আছে, এই অবস্থানগুলো আমাদের আগে লক্ষ্য করতে হবে। তো দুইটা চলকের জন্য আমরা একটা ছক তৈরি করব। এই যে এবি এক নম্বরের জন্য আমরা ডিমরগান উপপাদ্যের প্রমাণ করতেছি, ছক হলো প্রথমে আমরা নিব এ, এ একটা চলক, তারপরে নিব বি একটা চলক। আচ্ছা, এরপরে এখানে লক্ষ্য করো এ একটা, এ নট বা এ কমপ্লিমেন্ট একটা চলক আছে, সেটাও আমরা নিব এ কমপ্লিমেন্ট। আমি একটার পর একটা কীভাবে কোন যুক্তিতে নিচ্ছি তোমরা এগুলো লক্ষ্য করো, লক্ষ্য করে এগুলো মনে রাখার চেষ্টা করো। বলছি যে এ নট, তারপরেরটা নিলাম কত বি নট, বি নট নিলাম, এ এবং বি নট নেওয়ার পরে আমরা দেখতেছি তাদের অর আছে এ প্লাস বি, অর্থাৎ এটা অর, এ অর বি, সেটা আমরা নেব কত এ অর কত বি। আচ্ছা, এ অর বি এর নেওয়ার পরে এ অর বি এর কমপ্লিমেন্টটা নেব, কমপ্লিমেন্ট অর্থাৎ কত এ অর বি কমপ্লিমেন্ট, এটা নেব। তাহলে এটা নেওয়ার পরে এর সাথে দেখো, লক্ষ্য করো এ অর বি এর কমপ্লিমেন্টের সূত্রের প্রমাণে আসবে এ নট ডট বি নট, তাহলে ঠিক ওই জিনিসটা আমরা এরপরে লিখব, এ নট ডট কত বি নট। আমি কীভাবে নিচ্ছি সিরিয়ালি, কোন যুক্তিতে নিচ্ছি, যদি এগুলা তোমরা লক্ষ্য করো ঠিকমতো তাহলে কিন্তু তোমাদের এগুলো আর মনে হারাবে না, অর্থাৎ সহজে মনে থাকবে। আচ্ছা, আমাদের এক নম্বরের যে টার্মগুলো এগুলো চলে গেছে, এখন দুই নম্বরে খেয়াল করো, আমরা দুইটা উপপাদ্য একসাথে প্রমাণ করো একটা সত্য সারণী সাহায্যে, তারপর আছে এবি, তাহলে তার মানে কি এখন হলো অ্যান্ড, ও অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে যে আমরা অ্যান্ড বা ডট, তাহলে এবি নট, এরপরটা নিব এবি, শুধু এবি নেব। কেন নেব, যে এটা তো পূর্ব অবস্থা, তার এবিটা, এবিটা পূর্ব অবস্থা, নিলাম তারপরে নিলাম কত
এ বি নট নেব, এ বি নট, এই এ বি নেওয়ার পরে এ বি নট নিলাম, কারণ এ বি নির্ণয় করতে হবে আগে, তারপরে এ বি নট পাওয়া যাবে। হ্যাঁ, এরপরে নিব এ বি নটের পরে নিব ঠিক ডাইন পাশে যা আছে প্রমাণস্বরূপ ওইটাই নিব, কত এ নট অর বি নট এটা নিব। তাহলে আমাদের আমার মনে হয় দেখো সমস্ত মিন টার্মগুলো আমাদের এসে পড়ছে, কোনোটাই এখানে বাকি নেই, এ নিচ্ছি বি নিচ্ছি এ নট বি নট এ অর বি এ অর বি হল নট, আর এটার প্রমাণস্বরূপ ডাইন দিকে যেটা আসবে সেটা নিয়েছি, আরেকটা মিন টার্ম এ বি আসবে এ বি নিয়েছি, তারপর এ বি হল নট নিয়েছি, এবং এটার প্রমাণস্বরূপ যা আসবে এটি নিয়েছি। আমাদের টোটাল ঘর হবে দশটা, দেখি আর দশটা হয়েছে কিনা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। তাহলে এটাকে আমরা একটা সকভুক্ত করবো, এখন এই যে সত্যক সারণী সেই সত্যক সারণীর জন্য এটাকে সকভুক্ত করবো আমরা, এইভাবে এটাকে সকভুক্ত করে ফেলব। সকভুক্ত করে ফেলবো এই। তা এখন যেহেতু এখানে দুইটা চলক, তো দুইটা চলকের জন্য আমরা কিন্তু শিখেছি যে যেহেতু দুইটা চলক মানে যেহেতু জিরো ওয়ান, দুইটা চলকের জন্য সর্বোচ্চ কয়টা সংখ্যা হয় টু স্কোয়ার, ওই যে দুইটা চলকের উপরে পাওয়ার দুই দিলে চারটে হবে, অর্থাৎ মোট ঘর হবে কয়টা চারটা, এইটা ছাড়া। এটা হলো শিরোনামের ঘর, অর্থাৎ যে চলকগুলো আছে সেগুলোর ঘর, এছাড়া চারটে ঘর হবে, সেই চারটে ঘর আমরা এখানে নিচ্ছি ভাগ করে, এই এখানে আরেকটা টান দিই বাস, তারপরে আবার এখানে আরেকটা টান দিলাম এই। এখন আমরা এই ঘরগুলো যার যার মতো শখগুলো আলাদা করে দেবো এইভাবে শখ টেনে টেনে, এবং এই এইভাবে আমরা পরীক্ষার হলে হ্যাঁ হাতে তৎক্ষণাৎ যাতে করতে পারি বাস। আমাদের কিন্তু এই সত্যক সারণীর যে শখটার মাধ্যমে প্রমাণ করতে চাচ্ছি সেই সত্যক সারণীর শখ অলরেডি হয়ে গেছে। এখন আমরা যে দুই চলকের জন্য যে অর্থাৎ এই যে চারটা অবস্থান অর্থাৎ বিটের বিন্যাস হবে সেগুলি কী কী, আমরা জানি জিরো থেকে কত তিন পর্যন্ত সংখ্যাগুলো হয়, এবং সেটা হলো কত কত, প্রথমে নিবা জিরো জিরো, ঠিক আছে, তারপরে নিব জিরো ওয়ান, তারপরে ওয়ান জিরো এবং ওয়ান ওয়ান, বাস আমাদের কিন্তু হয়ে গেছে। যেভাবে বলছি যে দুইটা বিট নিলে চারটে বিন্যাস পাওয়া যাবে সাজায় লিখলে চারবার, ওই যে আমি বলছি যে সর্বোচ্চ কয়বার সাজানো যায়, জিরো 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 ওয়ান ওয়ান জিরো আর কত ওয়ান ওয়ান, যদি এটা মনে না রাখতে পারো কেউ তাহলে কি করবা, প্রথমে ডাইনের কলাম থেকে আসবা, যেহেতু মূল চলক হলো এবি, তাহলে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান, তারপরে নিবি আর দুইটা জিরো দুইটা ওয়ান, এরপরে যদি তিন চলক হয় তাহলে চারটে জিরো চারটে ওয়ান, এইভাবে চলে আসবে। তো আমি এই সমস্ত পথ উপায়গুলোই দেখে দিচ্ছি কোনটা মনে রাখবা, তাহলে তোমার সমস্ত অর্থাৎ যদি এ বি সি হয় তাহলে সি এতে শুরু করবা কি, এই যে তিনটা, তাহলে সি এতে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান, কারণ যেহেতু তিনটা হলে টু টু দোয়ার কিউব না, কয়টা হবে টু টু দোয়ার কিউব বিন্যাস, অর্থাৎ আটটা হবে, তখন ঘর হবে এখানে আটটা, আর এখন হয়েছে চারটে, দুটোর কারণে চারটে ঘর হয়েছে। তো কাজেই আটটা হোক ষোলোটা হোক বত্রিশটা হোক, তোমরা জানো যে মেমোরি কার্ড যে আছে এক জিবি দুই জিবি তারপরে চার জিবি তারপরে আট জিবি তারপরে ষোলো জিবি, কখনো তিন জিবি পাঁচ জিবি সাত জিবি এগুলো মেমোরি কার্ড পাও নাই, কারণটা কি, যেহেতু এখানে এই যে দুটো জিনিস জিরো এবং ওয়ান দুটো বিটের উপরে নির্ভর করে, অর্থাৎ সেই সূচক পাওয়ার শক্তির উপরে নির্ভর করে এই মেমোরি কার্ড তৈরি হয়ে গেছে, এবং সেখানে ফ্লিপ ফ্লপ এগুলো ব্যবহার করা হয়েছে, সুতরাং এই কারণে মেমোরি কার্ডগুলো এক জিবি একের দ্বিগুণ দুই জিবি দুইয়ের দ্বিগুণ চার জিবি চারের দ্বিগুণ আট জিবি আটের দ্বিগুণ ষোলো জিবি, কখনো মার্কেটে নয় জিবি সাত জিবি পাঁচ জিবি তিন জিবি এগুলো পাবা না, এই সূত্রটা ফর্মুলাটা এখান থেকে এই ব্যাস থেকেই আসছে, আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা যেখানে অর্থাৎ এই এই যে বিন্যাসগুলো পাইলাম, হ্যাঁ এখন এ এই কি এই যে দেখো এইটা এ নটের ঘর, দেখো তোমরা বুলিয়ান প্রুফ থেকে জানছো জিরো নট সমান কত ওয়ান, তাহলে এ নট মানে কি জিরো নট হবে, লক্ষ্য করো এই জায়গাটা, এ নট মানে জিরো নট হবে, তোমরা এই পাশে এসে করো এই, তাহলে এ নট মানে জিরো নট, তাহলে জিরো নট মানে কত ওয়ান, লক্ষ্য করো ঠিক না, জিরো নট মানে ওয়ান, তাহলে এটা হবে ওয়ান ওয়ান,
তারপরে বি নট মানে কি জিরো নট না এটা ওয়ান এই যে তারপরে এ প্লাস বি মানে জিরো প্লাস জিরো কত হবে এখানে হবে জিরো প্লাস জিরো তার মানে এটা জিরো হবে হ্যাঁ তোমরা যদি এইভাবে লেখো জিরো প্লাস জিরো সমান জিরো লিখতে পারবা কিন্তু এত কিছু দরকার নাই জাস্ট এটা বুঝে নাও জিরো প্লাস জিরো মানে এই যে এ বি এ বি এর মান কত এই ঘরে বাম দিকে লক্ষ্য করবা জিরো প্লাস জিরো মানে জিরো তারপরে এ প্লাস বি হল নট এই যে জিরো ইফের নট তাহলে কত হবে ওয়ান ওই যে জিরো ইফের নট মানে ওয়ান এই যে আমি লিখে দিছি বুলিয়ান পুরো আচ্ছা তারপরে এ নট ইন্টু বি নট দেখো এ নট বি নটের ঘরে কত আছে ওয়ান ইন্টু ওয়ান কত হবে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান তাহলে এগুলো ওয়ান তারপরে দেখো এ বি এ বি এখানে লক্ষ্য করো জিরো ইন্টু জিরো হ্যাঁ অর্থাৎ জিরো অ্যান্ড জিরো কত হবে জিরো হবে বুলিয়ান শতশুদ্ধ দেখছে এটা জিরো হবে তারপরে এ বি এ বি হল নট এই যে তাহলে এ অ্যান্ড বি এর হল নট মানে জিরো নট মানে কত ওয়ান তারপরে এইখানে হবে দেখো এ নট প্লাস বি নট এ নট কত এই যে ওয়ান প্লাস ওয়ান এটা বুলিয়ান শতশুদ্ধ দেখছে ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ান তার মানে এটা হবে কত ওয়ান তাহলে আমরা এইভাবে ঘরগুলো একটার পর একটা ফিল আপ করে যাব পরেরটা লক্ষ্য করো এটা হলো কত এটা হলো এ নট না তাহলে এটা কত জিরো নট মানে কত ওয়ান আমি আরেকটু কৌশলে মানে সহজে বলতেছি দেখো আচ্ছা এই ঘর ফিল আপ হয়েছে আচ্ছা এই ঘরটা ফিল আপ করে দিই যেখানে জিরো আছে জিরো নট মানে ওয়ান ওয়ান নট মানে জিরো আর ওয়ান নট মানে জিরো এখন বিয়েরটা লক্ষ্য করো বিয়ের ঘরে কত আছে জিরো আছে তাহলে জিরো নট মানে ওয়ান ওয়ান নট মানে জিরো জিরো নট মানে ওয়ান ওয়ান নট মানে জিরো বুঝতেছো ওই যে মানে সিরিয়ালি এখন করে যাচ্ছে আচ্ছা এ প্লাস বি এই দুটো ঘর যোগ করে দাও জিরো প্লাস জিরো মানে জিরো জিরো প্লাস ওয়ান মানে ওয়ান ওয়ান প্লাস জিরো মানে ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ান বাস হ্যাঁ আবার পরের ঘরটা ফিল আপ করো এখন আমি তো ওই পাশে গেছিলাম আমি কলাম করলাম রোতে না যে কলামে করলাম তাহলে সহজ বেশি হবে এ প্লাস বি হল নট দেখো এইখানে ঘরে যা আছে এটাকে উপরে নট দেবে জিরো নট মানে ওয়ান ওয়ান নট মানে জিরো তারপরে ওয়ান নট মানে জিরো ওয়ান নট মানে জিরো আমি লিখেই দিচ্ছি ওয়ান নট মানে জিরো বুলিয়া পুরুক থেকে আমরা এটা পাইছি এটা সূত্র আচ্ছা তারপরে এ বি নট দেখো ও সরি আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে এ বি নট এটা গুণন করবা এ অ্যান্ড বি এ নট ইন্টু বি নট এই যে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান তারপরে ওয়ান ইন্টু জিরো মানে জিরো দেখো জিরো ইন্টু ওয়ান মানে জিরো আর জিরো ইন্টু জিরো মানে জিরো বাস এই কলাম আমি পেয়ে গেলাম ঠিক আছে এরপরেরটা দেখো এ বি দেখো এ বি লক্ষ্য করো এ বি এ বি লক্ষ্য করলে এ বি গুণন জিরো ইন্টু জিরো মানে কত জিরো জিরো ইন্টু ওয়ান মানে জিরো তারপরে ওয়ান ইন্টু জিরো মানে জিরো দেখো ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান সবার শেষে এই যে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান পরেরটা লক্ষ্য করো এ বি যা আছে এটার বিপরীত হবে এই এই কলামে যা আছে ওটার বিপরীত কারণ এ বি হল নট জিরো নট মানে ওয়ান জিরো নট মানে এখানেও ওয়ান এই যে জিরো নট মানে কত ওয়ান তারপরে এটা হলো ওয়ান নট মানে কত হবে জিরো এই যে ওয়ান নট এ বি নট এ বি হল নট মানে এ বির ঘরে আছে এত এটির উপরে নট মানে জিরো এখন ডান দিকে লক্ষ্য করো এ নট প্লাস বি নট বাম দিকে তাকাও এখানে এ নট প্লাস বি নট মানে এ নট অর বি নট ওয়ান ওয়ান অর ওয়ান মানে কত হবে ওয়ান তারপরটা ওয়ান অর জিরো মানে ওয়ানের সাথে জিরো যোগ করলে কত হবে ওয়ান হবে বাস তারপরে জিরো অর ওয়ান মানে ওয়ান হবে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান তারপরে জিরো অর জিরো এই যে নটের ঘর এই যে নটের ঘর এখানে বসে দেবে জিরো অর জিরো মানে কত জিরো সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো আমাদের এই সত্যক সারণীর কলামটা ফিল আপ হয়ে গেছে এটা যেহেতু ডিমরগানের দুটো উপপাদ্য দুই চলকের জন্য ছিল এইটা আমরা এটা প্রমাণের জন্য এই ছকটা রাখছি সেই প্রমাণের ক্ষেত্রে লক্ষ্য করো এখানে যে এই যে দেখো আমাদের প্রথম সূত্র হলো এ অর বি হল নট এ অর বি হল নট সমান এ নট ইন্টু বি নট এটা আমাদের প্রমাণ করতে হবে আমরা এখানে ছকে লক্ষ্য করি যে এই জায়গাটা দেখো এই যে এই দুটা কলামের ভিতরের দিকে লক্ষ্য করো দেখো এখানে যা আছে এখানেও তাই আছে দেখো এইখানে যা আছে এইখানেও তাই আছে তার মানে প্রমাণটা কী হয় যে এ অর বি হল নট বা এক্সপেরিমেন্ট সমান হলো এ নট অ্যান্ড বি নট তাহলে এক এক নম্বর উপপাদ্য আমাদের প্রমাণ হয়ে গেল নাকি এটা কিন্তু প্রমাণ হলো এখান থেকে আমরা পাইলাম যে এ অর বি হল নট সমান কত এ নট ইন্টু বি নট বাস এটা আমরা পাই গেলাম দ্বিতীয়টা আরেকটা দেখো এ বি নট এই যে এ বি নট
এবি নট হলো এইটা আমি একটু মুছে দিই জায়গাটা ফ্রি করে দেই হ্যাঁ এবি নট হলো এই যেটা এটা হলো এবি নট আর এর সাথে দেখো এ নট প্লাস বি নট দেখো এই কলামও যা আছে এই কলামও তাই আছে আমরা কিন্তু যুক্তির মাধ্যমে এগুলো ফিল আপ করছি তাহলে দুইটা কলাম কি সমান হয়ে গেছে তার মানে কি হবে এখানে অর্থাৎ এখানে আমরা পাইলাম যে এবি হ্যাঁ হল নট সমান এ নট অর কত বি নট তাহলে আমাদের দুইটা উপপাদ্য থিওরাম এখানে প্রমাণিত হলো আমি আশা করি সবাই বুঝতে পারছো এবং এই ডিমরগানের উপপাদ্য বোঝার জন্য যে জিনিসগুলো মূল বেসিক যে জিনিসগুলো তোমাদের জানতে হবে সেগুলো আমি এখানে বলেছি তো সকলকে ধন্যবাদ তোমাদের আজকের এই ক্লাসটায় উপস্থিত থাকার জন্য আল্লাহ হাফেজ